আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নাজরীন, প্রিভিয়াস ভিডিওতে আমি বলেছিলাম যে দশটি জিনিস আমাদের গ্রামের মধ্যে, আমাদের শহরের মধ্যে প্রচলিত, যে আমরা ভাবি যে এই দশটি জিনিস যদি আমরা করি তাহলে আমাদের রোজা ভঙ্গ হয়ে যায়। কিন্তু আমি ওই ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে এই দশটি জিনিস যদি আমরা করি তাহলে এই দশটি জিনিসের কারণে আমাদের রোজা ভঙ্গ হয় না। ওই দশটি জিনিসের মধ্যে সাতটি জিনিস আরও রয়েছে। ওই সাতটি জিনিস আমাদের গ্রামের মধ্যে, আমাদের শহরের মধ্যে প্রচলিত, যে আমরা ভাবি যে এই দশটি জিনিস যদি আমরা করি তাহলে এই দশটি জিনিসের কারণে আমাদের রোজা ভঙ্গ হয়ে যায়। তো ওই ভিডিওটা যদি আপনি যদি না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলকে ভিজিট করবেন, অবশ্যই ওই ভিডিওটাকে আপনি দেখতে পাবেন। বা আমি ওই এই ভিডিওর ডিসক্রিপশনের মধ্যে আমি ওই ভিডিওর লিঙ্কটাকে দিয়ে দেবো, আপনি অবশ্যই ওই ভিডিওটাকে দেখতে পারেন। তো আজকে প্রথম প্রশ্ন হলো যে কোনো মানুষ যদি সেহেরির সময় যদি না খেয়ে থাকে, এই কথাগুলো আমাদের গ্রামের মধ্যে প্রচলিত যে কোনো মানুষ যদি সেহেরির সময় না খেয়ে থাকে তাহলে ওই মানুষটার রোজা হবে না। উনি কি মানুষ আমরা বলি যে কোনো মানুষ যদি সেহেরির সময় না খেয়ে থাকে তাহলে ওই মানুষের রোজা হবে না। নাজিনে আমি আপনাদেরকে বলতে চাই যে সেহেরি খাওয়াটা রোজার জন্য কোনো শর্ত নয়। কোনো মানুষ যদি আজকে নিয়ত করে নিল এবং যে নিয়ত করে নিল যে আমি কালকে রোজা রাখবো, কালকে আমি রোজা রাখবো, আবার ওই ভোরের ভোরবেলায় ওই মানুষটা কি করলেন যে সেহেরি খেলেন না বা ভোরের সময় উনি বেদার হলেন না, তো বেদার না হওয়ার কারণে বা সেহেরি না খাওয়ার কারণে উনি ভাবছেন যে আমার রোজা হয়নি। তো নাজরীন আমি আপনাদেরকে বলতে চাই যে কোনো মানুষ যদি সেহেরি না খেয়ে থাকে বা ভোরবেলা যদি না খেয়ে থাকে, উনি নিয়ত করে নিয়েছেন যে আমি কালকে রোজা রাখবো, ওনার রোজা হয়ে যাবে সেহেরি খাক বা না খাক। দ্বিতীয় জিনিস হলো যে উনি কি মানুষ আমরা বলি যে বমি করলে আমাদের রোজা ভঙ্গ হয়ে যাবে। এই কথাগুলো আমাদের গ্রামের মধ্যে, আমাদের শহরের মধ্যে প্রচলিত যে কোনো মানুষ যদি রোজা রেখে যদি বমি বা উল্টি করে দেয় তাহলে ওই মানুষটার রোজাটা ভঙ্গ হয়ে যায়, ওই মানুষের রোজা ভঙ্গ হয়ে যায়। নাসিরমে আমি আপনাদেরকে বলতে চাই যে কোনো মানুষ যদি বমি করে তাহলে বমি করার কারণে ওই মানুষটার রোজা ভঙ্গ হবে না। হ্যাঁ, কোনো মানুষ যদি নিজের মুখের মধ্যে উঙ্গুলি করে বা হাত দিয়ে যদি নিজে যদি বমি করা যদি চেষ্টা করে বা বমি করে দেয় তাহলে ওই মানুষটার রোজাটা ভেঙে যাবে, ওই মানুষের রোজা ভেঙে যাবে। তৃতীয় জিনিস হলো যে আমরা ভাবি যে বীর্যপাত হলে বা স্বপ্ন দোষ হলে আমরা ভাবি যে রোজা আমাদের ভেঙে যায়। যেমন যে আমি রোজা রেখে আছি বা আপনি রোজা রেখে আছেন, দিনের বেলায় যে সময় যে কোনো সময় আপনি ঘুমালেন, ঘুমাবার কারণে আপনার বীর্যপাত হয়ে গেল বা স্বপ্নদোষ হয়ে গেল, আমরা ভাবি যে আমাদের রোজা ভঙ্গ হয়ে গেল। নাসিন আমি আপনাদেরকে বলতে চাই যে বীর্যপাত হলে বা স্বপ্নদোষ হলে আপনার রোজা ভঙ্গ হবে না। কিন্তু হ্যাঁ, যখন আপনার বীর্যপাত হবে বা স্বপ্নদোষ হবে, দেরি না করে তাড়াতাড়ি আপনি গোসল করে নেবেন। কেননা যে যতক্ষণ ধরে আপনি নাপাক হয়ে থাকবেন ততক্ষণ ধরে আল্লাহ তাবারক ওয়া তাআলার ফরিশতা আপনার উপরে লালত পাঠাতে থাকবেন। চতুর্থ জিনিস হলো যে উনি কি মানুষ এবং আমাদের গ্রামের মধ্যে প্রচলিত, উনি কি মানুষ বলে যে থুতু বা বলগম যদি আমাদের হুরকুমের মধ্যে বা আমাদের পেটের মধ্যে যদি চলে যায় তাহলে আমরা ভাবি যে ওই থুতু বা বলগম যাওয়ার কারণে আমাদের রোজা ভঙ্গ হয়ে যায়। নাসিনে আমি আপনাদেরকে বলতে চাই যে থুতু বা বলগম যদি আপনার পেটের মধ্যে বা আপনার হুরকুমের মধ্যে যদি চলে যায় তাহলে আপনার রোজা ভঙ্গ হবে না। হ্যাঁ, কোনো মানুষ যদি ওই থুতুটাকে যদি নিজের হাতের মধ্যে নিয়ে নেয় আর হাতের মধ্যে নিয়ে নেওয়ার পরে আবার ওই থুতুটাকে যদি খেয়ে নেয়, ওই থুতুটাকে চেটে নেয়, তো ওই থুতুটাকে খেয়ে নেওয়ার কারণে বা চেটে নেওয়ার কারণে ওনার রোজাটা ভঙ্গ হয়ে যাবে। কিন্তু এগুলো করে না, এগুলো উনি কি খুব মানুষ করে যে যার মধ্যে এগুলো দিমাগ নাই বা ব্রেন নেই, ওই মানুষগুলো করবে যে নিজের হাতের মধ্যে থুতু নেবে বা থুতু নিয়ে ওই থুতুটাকে আপনি ওই থুতুটাকে মানুষ চেটে নেবে। তো কোনো মানুষ যদি থুতু বা বলগম যদি মুখের মধ্যে থেকে নিয়ে আবার ওই মুখের মধ্যে থেকে নিয়ে যদি খেয়ে নেয় তাহলে রোজা ভঙ্গ হবে না। পাঁচ নম্বর জিনিস হলো যে কোনো জায়গা থেকে যদি রক্ত বের হয়ে যায়, যেমন উনি কি মানুষ আপনাদের বাড়ির মধ্যে বা আপনাদের আমাদের বাড়ির মধ্যে উনি কি মানুষ কি করেন যে মাঠে ঘাটে যান, উনি কি জায়গার মধ্যে যান, তো চোট লেগে যায়। চোট লেগে যাওয়ার কারণে ওই আপনার শরীরের অঙ্গ থেকে বা আপনাদের বডি থেকে কোনো জায়গা থেকে রক্ত বের হয়ে গেল, আমরা কি ভাবি যে যখন রক্ত বের হয়ে গেল তো বের হয়ে যাওয়ার কারণে আমাদের রোজা ভঙ্গ হয়ে গেল। তো নাসিনে আমি আপনাদেরকে বলতে চাই যে আপনার শরীরের অঙ্গ থেকে কোনো জায়গা থেকে চোট বা আঘাত লাগার কারণে যদি রক্ত বের হয়ে যায় তাহলে আপনার রোজা ভঙ্গ হবে না। ছয় নম্বর জিনিস হলো যে কিছু মানুষ বলে যে যতক্ষণ ধরে আজান হবে ততক্ষণ ধরে সেহেরি খাওয়া যাবে, মানে যতক্ষণ ধরে আজান হবে ততক্ষণ ধরে আপনি সেহেরি খেতে পারবেন। নাসিনে আমি আপনাদেরকে বলতে চাই যখন সেহেরির টাইম শেষ হয়ে যায় তখন ফজরের টাইম আরম্ভ হয়ে যায়, যখন সেহেরির টাইম শেষ হয়ে যাবে তখন আজানের টাইম সময় আজানের টাইম
আরম্ভ হয়ে যায়। তো যখন সেহরির টাইম শেষ হয়ে গেল এবং আজানের সময় আপনি কিভাবে খেতে পারেন? সেহরি যতক্ষণ ধরে সেহরি থাকবে ততক্ষণ ধরে আপনি খেতে পারবেন, যতক্ষণ ধরে সেহরি থাকবেন থাকবে ততক্ষণ ধরে আপনি সেহরি খেতে পারবেন। সেহরির টাইম শেষ হয়ে গেলে আপনি আর সেহরি খেতে পারবেন না। তাই আমি আপনাদেরকে বলি যে সেহরি টাইম শেষ হয়ে যাওয়ার আগে আগে আপনি খাওয়া দাওয়া সেরে নেবেন। এবং আমাদের গ্রামের মধ্যে আরেকটা জিনিস প্রচলিত, যে যতক্ষণ পর্যন্ত সূর্য উদয় না হয় বা সূর্য দেখা না যায় ততক্ষণ পর্যন্ত আমরা খাওয়া দাওয়া খেতে পারবো। আসলে আমি আপনাদেরকে বলতে চাই যে এই জিনিসটা, এই অভ্যাসটা আপনি করবেন না কোনো সময়, যে যতক্ষণ ধরে সূর্য উদয় না হয় ততক্ষণ পর্যন্ত আপনি খেতে পারবেন। এগুলো জিনিস ভালো নয়, এগুলো যেন ভালো নয়। সেহরির একটা সময় রয়েছে, ওই সেহরির সময়টা থেকে ওই সেহরি সময় পর্যন্ত আপনি খেতে পারবেন, আর এটাই ভালো। সাত নম্বর জিনিস হলো যে অনেক মানুষ, আমরা ভাবি যে কোনো মানুষ যদি রোজা রেখে যদি অসুখ বেসুখ হয়ে যায় এবং অসুখ বেসুখ হয়ে যাওয়ার পরে রোজা রেখে কোনো মানুষকে যদি ইঞ্জেকশন দেওয়া হয় তাহলে ইঞ্জেকশন দেওয়ার কারণে ওই মানুষটার রোজাটা ভঙ্গ হয়ে যায়। তো নাসিন আমি আপনাদেরকে বলতে চাই যে কোনো মানুষকে যদি রোজা রেখে যদি ইঞ্জেকশন দেওয়া হয় তাহলে ইঞ্জেকশন দেওয়ার কারণে ওই মানুষটার রোজা ভঙ্গ হবে না। নাসিন আমি আশা করি যে আপনি এই ভিডিওর মধ্যে অবশ্যই যে সাতটি জিনিস আমি বললাম, যে এই সাতটি জিনিসের কারণে, যে সাতটি জিনিস আমাদের গ্রামের মধ্যে প্রচলিত, এই সাতটি জিনিসের কারণে আমাদের রোজা ভঙ্গ হয় না অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন তাহলে আমার ভিডিওকে অবশ্যই লাইক করবেন এবং নিজের বন্ধুদের কাছে আপনি নিজের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। এবং আমার চ্যানেলের মধ্যে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।